এই কিসমিসগুলোকে আমি ভালো করে ধুয়ে নিয়েছি। ধুয়ে এগুলোকে পানি ঝরিয়ে নিয়েছি। এখন আমি এগুলা ঘি দিয়ে ভেজে যখন একটু ড্রাই ড্রাই হবে ঠান্ডা করে রাখব। প্রত্যেক দিন কটা করে খাব। কিসমিস কিন্তু শরীরের জন্য অনেক ভালো। একদম ঠিক শুনেছেন, নিয়মিত কিশমিশ খাওয়া শরীরের জন্য কি সত্যি উপকার? অনেকেই ভাবে কিশমিশ বেশি পরিমাণ খেলে স্বাস্থ্যের ক্ষতি হতে পারে, তবে জানেন কি, কিশমিশকে শুকনো ফলের রাজা বলা হয়। এই বাদামি রঙের ফলটি টনিক, খাবার এবং শক্তির জন্য অপরিহার্য। কিশমিশের উপকারিতা আমরা অনেকেই জানি না। বলা হয়ে থাকে হার্টের জন্য এটি খুব উপকারী, এছাড়াও এর মধ্যে ভিন্ন ধরনের পুষ্টিগুণ সমৃদ্ধ। তাহলে চলুন আজকের এই নিবন্ধে আমরা কিশমিশের উপকারিতা সম্পর্কে আলোচনা করব। আসুন তাহলে দেখে নেই কিশমিশের উপকারিতা। একটি শুকনো ফল, আঙুর প্রায় 3 সপ্তাহ ধরে রোদে শুকিয়ে তৈরি করা হয় কিশমিশ। এটি সরাসরি খাওয়া যায় ও বিভিন্ন খাদ্য রান্নার সময় উপকরণ হিসেবে ব্যবহৃত হয়। এবারে জেনে নেওয়া যাক কিশমিশের পুষ্টিগুণ কি কি আছে। 100 গ্রাম কিশমিশে রয়েছে ক্যালোরি 299, প্রোটিন 3.07 গ্রাম, কার্বোহাইড্রেট 79.18 গ্রাম, ফাইবার 4.5 গ্রাম, ক্যালসিয়াম 50 মিলিগ্রাম, আয়রন 1.88 মিলিগ্রাম, ম্যাগনেশিয়াম 32 মিলিগ্রাম, ফসফরাস 101 মিলিগ্রাম, পটাশিয়াম 749 মিলিগ্রাম, সোডিয়াম 11 মিলিগ্রাম, ভিটামিন সি 2.3 মিলিগ্রাম, ভিটামিন ই 0.12 মিলিগ্রাম। এবারে আসি কিশমিশের পুষ্টিগুণের উপকারিতা। ক্যালোরি, আমাদের দেহে শক্তি যোগান দেয়। প্রোটিন, শরীরের ত্বক, চুল, নখ, হাড় বিকাশে প্রোটিনের প্রয়োজন। কার্বোহাইড্রেট, কার্বোহাইড্রেটগুলি আমাদের দেহে গ্লুকোজ হিসাবে দ্রুত রক্ত প্রবাহে প্রবেশ করে। ফাইবার, হজম স্বাস্থ্য এবং নিয়মিত অন্ত্রের জন্য ফাইবার প্রয়োজনীয়। ক্যালসিয়াম, শরীরের হাড় মজবুত করে। আয়রন, রোগ প্রতিরোধক শক্তি বৃদ্ধি করে। ম্যাগনেশিয়াম, ম্যাগনেশিয়াম হাড় গঠনের ক্ষেত্রে প্রয়োজনীয়। পটাশিয়াম, পেশি সংকোচন এবং স্নায়ু সংকেত নিয়ন্ত্রণ করতে সহায়তা করে। সোডিয়াম, সোডিয়াম আমাদের দেহে অ্যাসিড এবং ক্ষারীয় অবস্থার ভারসাম্য বজায় রাখতে সহায়তা করে। ভিটামিন সি, ভিটামিন সি ক্ষতিকারক ফ্রি রেডিকেলের হাত থেকে ত্বককে রক্ষা করে। এবারে আসুন জেনে নিই শরীর সুস্থ রাখতে কিশমিশের উপকারিতা। প্রথম হলো বদহজম দূরে রাখতে সহায়তা করে কিশমিশ। যদি কোনো ব্যক্তির বদহজমের সমস্যা হয়ে থাকে তাহলে নিয়মিত তার খাবারে কিশমিশ যোগ করা উচিত। কিশমিশে পটাশিয়াম এবং ম্যাগনেশিয়াম দুই ধরনের গুরুত্বপূর্ণ উপাদান রয়েছে। এই উপাদানগুলি একসঙ্গে বদহজমের সমস্যা দূর করতে সহায়তা করে। দ্বিতীয় হলো কোলেস্টেরল থেকে দূরে রাখতে সহায়তা করে কিশমিশ। আপনি কি জানেন কিশমিশ কোলেস্টেরল মুক্ত? কিশমিশে দ্রবণীয় ফাইবার খুব উচ্চ পরিমাণে থাকে। এই দ্রবণীয় ফাইবার খারাপ কোলেস্টেরল সঙ্গে লড়াই করতে সহায়তা করে। এছাড়াও কিশমিশে পলিফেরল এনজাইমকে দমন করে যা কোলেস্টেরলের জন্য দায়ী। তৃতীয় উপকারিতা হলো কিশমিশ ওজন বাড়াতে বৃদ্ধি করে। আপনি যদি আপনার ওজন বৃদ্ধি করতে চান তাহলে কিশমিশ আপনাকে সহায়তা করতে পারে, কারণ কিশমিশ ওজন বাড়াতে সহায়তা করে, পাশাপাশি দেহে এনার্জি বৃদ্ধি করে। তাই আপনি নিজের ওজন বাড়ানোর জন্য আজ থেকে নিয়মিত খাওয়া শুরু করে দিন। চতুর্থ উপকারিতা হলো কিশমিশ অ্যানিমিয়া দূর করে। কিশমিশে আয়রন যথেষ্ট পরিমাণে রয়েছে যা অ্যানিমিয়া ঠিক করতে সহায়তা করে। এটি নতুন রক্ত গঠন করে এবং দেহে ভিটামিন বি অভাব পূরণ করে। পঞ্চম উপকারিতা হলো কিশমিশ হাড় শক্তিশালী করে। ক্যালসিয়ামের একটি উৎস হওয়ার কারণে কিশমিশ খাওয়ার ফলে হাড় এবং দাঁত শক্তিশালী হয়। এছাড়াও কিশমিশে
বোরন নামক এক উপাদান রয়েছে যা ক্যালসিয়াম শোষণ করে হাড় গঠনে সহায়তা করে। ক্যান্সার বিরোধী হিসাবে কিশমিশের উপকারিতা অসামান্য। ক্যান্সার কোষের বিকাশের একটি প্রাথমিক কারণ ফ্রি রেডিকেলস। ক্যান্সারে উপস্থিত অ্যান্টি অক্সিডেন্ট ফ্রি রেডিকেলস নষ্ট করে ক্যান্সারের কোষকে বৃদ্ধি হতে বাধা দেয়। সপ্তম উপকারিতা হল পাচনতন্ত্রের জন্য কিশমিশ খুবই উপকারী। কিশমিশ পাচনতন্ত্রের জন্য অত্যন্ত উপকারী। কিশমিশে উপস্থিত ফাইবার দেহের বর্জ্য পদার্থ অপসারণ করে এবং হজম শক্তি বাড়াতে সহায়তা করে। অষ্টম উপকারিতা হল কিশমিশ মিষ্টি হওয়ার কারণে দাঁতের জন্য খারাপ। অনেকে আবার ভেবে থাকেন অতিরিক্ত পরিমাণে কিশমিশ খেলে দাঁতে ব্যাকটেরিয়া জমতে পারে অথবা দাঁত ভেঙে যাওয়ার সম্ভাবনা থাকে। তবে আপনি কি জানেন কিশমিশে এক ধরনের অ্যাসিড রয়েছে যা দাঁতের জন্য খুব উপকারী, যা দাঁতে ব্যাকটেরিয়া রোধ করে। নবম উপকারিতা হল এ বিটা ক্যারোটিন এবং ক্যারোটিনয়েড রয়েছে যা চোখের স্বাস্থ্যের জন্য অত্যন্ত অপরিহার্য। এতে অ্যান্টি অক্সিডেন্ট বৈশিষ্ট্য রয়েছে যা রেডিকেল সঙ্গে লড়াই করতে সহায়তা করে। নিশ্চয়ই আর কিশমিশ কত উপকারিতা সেটা আমরা জানবো একটু পরে। আমি এটাকে ভালো করে ধুয়ে তারপর একটা ইয়েতে রেখেছি পানিটা ঝরার জন্য। পরে এটাকে আমি ঘিয়ের মধ্যে ভেজেছি, সাথে একটু চিনি দিয়েছি। এখন এটা খুব ড্রাই হয়ে গেছে, ডেলি 4-5টা করে খাবো। বলছি কী কী উপকারিতা সেটা আপনাদেরকে শোনাবো। এভাবে ভেজে ঠান্ডা হলে একটা কৌটাতে রেখে দেবেন, প্রত্যেক দিন 4-5টা করে খাবেন। Please subscribe to our videos on YouTube.